Hey everyone, what is up? সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। Guys, আজকে আমার কাছে রয়েছে একটি বক্সের মধ্যে অনেকগুলো নতুন টয় ভেহিকল। এগুলি আসলে আজকে আমি তোমাদের সাথে আনবক্স করে এক এক ইন্ট্রোডিউস করে দিব। তাহলে চলো শুরু করে দেই। তো গাইস, শুরুতে আমি যে ভেহিকলটি আনবক্স করে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব, ওই ভেহিকলের বক্সটি আমি অলরেডি হাতে নিয়ে নিয়েছি। গাইস দেখো, এর মধ্যে রয়েছে একটি টয় কার। তো চলো একে একে এটি আনবক্স করা শুরু করে দেই। তো গাইস, এদিক দিয়ে আমি বের করে নিচ্ছি এই টয় ভেহিকলসটি। ওয়াও গাইস, একটি পিক আপ, একেবারে স্পোর্টস কারের একটি লুক দেওয়া রয়েছে। খুবই চমৎকার মেটাল কোয়ালিটির একটি পিক আপ ট্রাক। তো গাইস, এরপর যে ভেহিকলটি রয়েছে এটি আসলে একটি সুপার সিটি বাস, যেটি আমি অলরেডি আনবক্স করে ফেলেছি এবং তোমাদের সাথে এখন ইন্ট্রোডিউস করে দিচ্ছি। গাইস দেখো, খুবই চমৎকার একটি সুপার সিটি বাস, যার এদিকটাতে রয়েছে অন অফ সুইচ। এরপরে রয়েছে গাইস একটি ডাইকাস্ট সেট, যার মধ্যে রয়েছে অনেকগুলো কনস্ট্রাকশন টয় ভেহিকল। তো চলো একে একে আনবক্স করা শুরু করে দিই। ওয়াও গাইস দেখো, অনেকগুলো চমৎকার টয় ভেহিকল, সবগুলি আসলে কনস্ট্রাকশন টয়, যার মধ্যে রয়েছে একটি কনস্ট্রাকশন কাভার্ড ভ্যান, হেভি ওয়েটের সিক্স হুইলের চমৎকার একটি ভেহিকল। এরপরে রয়েছে এইট হুইলের একটি কন্টেইনার ট্রাক, খুবই চমৎকার একটি কনস্ট্রাকশন কন্টেইনার ট্রাক। এরপরে রয়েছে একটি রোলার ট্রাক, মিনি সাইজের রোলার ট্রাক, মেটাল কোয়ালিটির, আসলে দেখেই বোঝা যাচ্ছে খুব দামি কিছু ভেহিকল। গাইস এরপরে রয়েছে একটি মিক্সার ট্রাক, এরপরে রয়েছে একটি বুলডোজার, রয়েছে একটি ফর্কলিফট, দেখো এক্সকেভেটর, আর রয়েছে একটি ডাম্প ট্রাক। গাইস এর সাথে রয়েছে একটি গাইড পোস্ট বক্স, এর মধ্যে আসলে কিছু গাইড পোস্ট দেওয়া রয়েছে। তো গাইস আমরা চলে যাই পরবর্তী একটি ভেহিকল, একটি ট্যাঙ্কার, একটি মিরেন্ডা ট্যাঙ্কার, রয়েছে সিক্স হুইল, খুবই চমৎকার ধরনের একটি ভেহিকল, যার একটি ইম্প্রেসিভ লুক দেওয়া রয়েছে। একেবারে নতুন একটি ভেহিকল মিরেন্ডা ট্যাঙ্কার। গাইস এরপরে রয়েছে খুবই ইম্প্রেসিভ একটি টয় বাইক, R17, একটি টয় বাইক ইয়েলো কালারের, খুবই চমৎকার মডেল, নাইস ডিজাইন, এক কথায় অসাধারণ একটি টয় বাইক। গাইস এরপরে রয়েছে একটি ড্রোন কার, অনেকটা ড্রোন কোয়ালিটির, বাট নিচের দিকে রয়েছে চারটি হুইল, গ্রিন কালারের প্লাস্টিকের তৈরি একটি ড্রোন কার, খুবই ইম্প্রেসিভ এবং অ্যাগ্রেসিভ লুক। গাইস এরপরে রয়েছে একটি কনস্ট্রাকশন ভেহিকল, প্লাস্টিক মেট একটি মিক্সার ট্রাক, যার সামনের দিকটাতে রয়েছে একটি স্মাইলি ফেস, রয়েছে গ্রিন, ইয়েলো এবং ব্লু কালারের, খুবই চমৎকার একটি কম্বিনেশন, ফোর হুইলের প্লাস্টিক মেট একটি কনস্ট্রাকশন ভেহিকল। গাইস এরপরে রয়েছে আরও একটি প্লাস্টিক মেট ভেহিকল, একটি সিক্স হুইলের রেড কালারের, খুবই ইম্প্রেসিভ একটি ট্রাক। অনেকটা ক্রেন ট্রাকের মতো মনে হচ্ছে, খুবই চমৎকার একটি ভেহিকল। গাইস এরপরেই আসলে আমি আনবক্স করবো আরও একটি টয় ভেহিকল। আসলে টয় ভেহিকল বলতে একটি টয় ভেহিকল সেট, ফুলি হোয়াইট কালারের কিছু টয় ভেহিকল, যার মধ্যে রয়েছে একটি অ্যাম্বুলেন্স,
রয়েছে একটি প্রোবক্স কোয়ালিটির অ্যাম্বুলেন্স, একটি লেডার ট্রাক, একটি জিপ কার। গাইস দেখো এদিকটাতে রয়েছে একটি জল কামান, যদিও দেখতে মনে হচ্ছে অ্যাম্বুলেন্স কারণ এখানে লেখাও রয়েছে অ্যাম্বুলেন্স। তো গাইস দেখো রয়েছে একটি ফর্কলিফট, আর শুরুতেই তোমরা দেখেছো একটি অ্যাম্বুলেন্স। এরপরেই গাইস আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস এবং আনবক্স করে দেবো আরও একটি টয় ভেহিকেল সেট, রেড কালারের কিছু টয় ভেহিকেল। তো চলো একটু আনবক্স করা শুরু করে দিই। ওয়াও গাইস দেখো খুবই চমৎকার, খুবই কোয়ালিটিফুল কিছু ভেহিকেল, যার মধ্যে রয়েছে একটি রেড কালারের লেদার ট্রাক। ওয়াও গাইস খুবই ভালো মানের একটি ভেহিকেল। তো গাইস এরপরেই রয়েছে একটি ফায়ার টুল বক্স, সিক্স হুইলের মেটাল কোয়ালিটির একটি ভেহিকেল। এরপরেই আসলে রয়েছে একটি ফায়ার রেস্কিউ অ্যাম্বুলেন্স, এটিও রেড কালারের একটি ভেহিকেল। তো গাইস এর মধ্যে আসলে সবচেয়ে যেটি ইন্টারেস্টিং একটি ব্যাপার, একটি ফায়ার বাইক, অনেকটা স্পোর্টস বাইকের মতো দেখা যাচ্ছে, খুবই চমৎকার। এর সাথে রয়েছে একটি স্পিড বোট, ফায়ার রেস্কিউ স্পিড বোট। তো গাইস আমরা চলে যাই পরবর্তী একটি ভেহিকেল, একটি বিশাল সাইজের পুলিশ কার। দেখো গাইস ভিতরে রয়েছে সেই পুলিশ কারটি, এটি আসলে আমি এখন তোমাদের সাথে আনবক্স করে দেখাবো। ওয়াও একটি জাম্বো সাইজের ভেহিকেল পুলিশ কার এসইউভি, যার এদিকটাতে রয়েছে এক্সট্রা দুটি চাকা, সব মিলে ছয়টি চাকা। খুবই গর্জিয়াস একটি লুক দিয়েছে, খুবই চমৎকার কিছু স্টিকার, যার উপরে রয়েছে সাইরেন বাতি, পিছনের দিকেও রয়েছে একটি সাইরেন। ওয়াও গাইস এদিকটাতেও রয়েছে একটি এক্সট্রা হুইল। গাইস এরপরেই রয়েছে একটি লেডার, ফায়ার রেস্কিউ লেডার সিক্স হুইলের প্লাস্টিক মেট একটি ভেহিকেল। তো গাইস এরপরে যে ভেহিকেলগুলো আমি হাতে নিয়েছি এটি আসলে আমি তোমাদের সাথে এখন আনবক্স করে দেখাচ্ছি। ওয়াও চারটি ভেহিকেল একই সাথে, যার মধ্যে রয়েছে একটি ট্রেন ইঞ্জিন, খুবই কালারফুল একটি ভেহিকেল, এক কথা অসাধারণ। রয়েছে একটি ন্যানো কার ওল্ড মডেলের, রয়েছে একটি পুলিশ কার খুবই ফানি, আর এর সাথে রয়েছে একটি টয় হেলিকপ্টার, খুবই ফানি একটি ভেহিকেল। তো গাইস এরপর যে ভেহিকেলটি আমি আনবক্স করে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব, সেই ভেহিকেলের বক্সটি আমি অলরেডি হাতে নিয়েছি, এটি আসলে একটি পুলিশ কার। দেখো গাইস এই পুলিশ কারটি আসলে রয়েছে এই বক্সের মধ্যে, তো চলো আনবক্স করা শুরু করে দেই। ওয়াও গাইস খুবই চমৎকার একটি পুলিশ কার, যার নিচের দিকটাতে রয়েছে ব্যাটারি পজিশন। গাইস এদিকটাতে আসলে ব্যাটারি পুশ করতে হয়, আর এদিকটাতে রয়েছে অন অফ সুইচ। খুব পছন্দের একটি ভেহিকেল, এক কথায় অসাধারণ একটি লুক দেওয়া হয়েছে এই ভেহিকেলটিতে, যার উপরের দিকটাতে রয়েছে সাইরেন বাতি। খুব ইমপ্রেসিভ লুক, ইমপ্রেসিভ কালার কম্বিনেশন। ওয়াও গাইস খুব চমৎকারভাবে এর দরজাগুলো খোলা যায়, যার নিচেও রয়েছে এক্সট্রা দুটি হুইল। তো গাইস এরপরেই আমি হাতে নিয়েছি আরও একটি কনস্ট্রাকশন ভেহিকেল, একটি ডাম্প ট্রাক, হেভি প্লাস্টিক মেট, খুবই পছন্দনীয় একটি ভেহিকেল, এক কথায় অসাধারণ একটি ডাম্প ট্রাক সিক্স হুইলার। গাইস এরপরেই আসলে আমি হাতে নিয়েছি আজকের সবচেয়ে বড় একটি ভেহিকেল, যেটি এখন আমি তোমাদের সাথে আনবক্স করে ইন্ট্রোডিউস করিনি, তো চলো এটি আসলে আমি আনবক্স করা শুরু করে দেই। ওয়াও গাইস একটি বিশাল সাইজের ভেহিকেল, লাক্সারি ট্যুর বাস,
আসলে খুবই চমৎকার প্লাস্টিক মেট সিক্স হুইলের একটি ভেহিকল যার চারটি হুইল রয়েছে আশেপাশে এবং নিচে রয়েছে বাকি দুটি হুইল নিচের দিকটাতে রয়েছে ব্যাটারি পজিশন দেখো গাইস আর এই দিকটাতে রয়েছে অন অফ সুইচ একটি বিশাল সাইজের লাক্সারি বাস তো গাইস এরপর যে ভেহিকলটি রয়েছে এটি আসলে আজকের শেষ ভেহিকল আমার এই ভিডিওতে একটি অ্যাভেঞ্জার কার ক্যাপ্টেন আমেরিকা ভেহিকল তো চলো এটি আনবক্স করি এবং একে একে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দেই ওয়াও গাইস হেভি ওয়েটের মেটাল কোয়ালিটির একটি ভেহিকল খুবই চমৎকার একটি ক্যাপ্টেন আমেরিকা কার যার এদিকটাতে রয়েছে স্মাইলি ফেস চমৎকার কালার কম্বিনেশন তো গাইস অলরেডি তোমরা দেখে ফেলেছো আমি কি কি ভেহিকল আজকে আনবক্স করেছি এবং কি কি ভেহিকল তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থেকো তো গাইস ভালো থাকো আল্লাহ হাফেজ